নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পানীয় জলের পরিষেবা নিয়ে। সরকারের কাছে আমাদের গ্রামে বা আমাদের গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণের পরিষেবা দেওয়ার কথা আছে বা যে স্ট্যাটাস সেখানে দেখানো হয়েছে, সেই স্ট্যাটাস অনুযায়ী বা সেই লিস্ট অনুযায়ী আদৌ আমরা সেই পরিষেবা পাচ্ছি কি না। অর্থাৎ এক কথায়, আজকের ভিডিওতে আমরা চেক করব যে আমাদের গ্রামে পানীয় জলের কোথায় কীরকমভাবে আর কী কীভাবে পরিষেবা দেওয়া হয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর মোবাইলে আসার পরে আমরা এখানে আগের থেকে ওপেন করে রেখেছি গুগল। আর গুগলে গিয়ে আমরা সার্চ করব indiawater.gov.in। তো বন্ধুরা, আমরা এটাকে সার্চ করব। চাইলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা indiawater.gov.in দিয়ে সার্চ করার পর NRDWP রিপোর্টস এই ধরনের একটি ওয়েবসাইটে এসে গেছি। চলুন আমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আপনি দেখবেন আপনার কাছে এই ধরনের পেজ চলে আসবে। এই পেজে আসার পর আপনি একেবারে পেজের বাম দিকে চলে আসবেন এবং এখানে স্টেটের নাম আপনারা দেখতে পাবেন। চলুন আমরা এখান থেকে স্টেটগুলি দেখে নেব এবং এখান থেকে আমরা আমাদের যে স্টেট আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমরা সিলেক্ট করব। আপনি যদি অন্য স্টেটে থাকেন আপনি সেটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি খেয়াল করবেন আপনার কাছে আবারও বেশ কিছু লিস্ট আসবে, এগুলো হচ্ছে ডিস্ট্রিক্টের লিস্ট। তো এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার জেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আবারও নিচের দিকে আসব এবং এখানে আমরা আবারও বেশ কিছু লিস্ট পাব। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লকের লিস্ট। তো আপনি এখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করে দেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনি আবারও আসবেন বাঁ দিকে এবং এখানে আসার পরে আপনি দেখবেন আপনি এখানে পঞ্চায়েতের লিস্টগুলো পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত পানীয় জলের যে পরিষেবা দেওয়া হয়েছে আপনার গ্রামে বা আপনার গ্রাম পঞ্চায়েতে যতগুলি গ্রাম আছে সেই ততগুলি গ্রামের নাম এবং সেখানে কী কীভাবে জলের পরিষেবা দেওয়া হয়েছে তার লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। চলুন আমরা এক নজর সেই দিকে লক্ষ্য রাখবো। আমরা যদি পেজের নিচের দিকে আসি, এখান থেকে আমরা ভিলেজের নাম পাবো, তারপর আমরা পাবো হ্যাবিটেশন নেম, স্কোর টাইপ, ক্যাটাগরি লোকেশন টাইপ, এইভাবে দেখুন দেওয়া আছে, স্কিম নেম দেওয়া আছে এবং তার সাথে স্ট্যাটাস দেওয়া আছে। আপনি এখানে পরপর গ্রামের নেমগুলি পেয়ে যাবেন। আপনি যদি চান আপনার গ্রামের নেমটি সার্চ করে বার করতে, তাহলে আপনি থ্রি ডট অপশনে চলে যাবেন এবং সেখান থেকে আপনি ফাইন ইন পেজ অপশন পেয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে সার্চ করবেন এবং সার্চ করার সাথে সাথে আপনি চলে আসবেন আপনার গ্রামের লিস্টে এবং সেখান থেকে আপনি চাইলে আপনার গ্রামের সমস্ত রিপোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার গ্রামে কোথায় কী কল বসানো হয়েছে পানীয় জলের জন্য, এখানে দেখুন ডিপ টিউবওয়েল দেওয়া আছে, গ্রাউন্ড ওয়াটার দেওয়া আছে, এখানে দেখুন কার বাড়ির কাছে বসানো আছে সেটাও কিন্তু দেখানো হয়েছে। এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা ছিল ডিপ টিউবওয়েলের রিপোর্ট। আমরা যদি নিচের দিকে চলে আসি পেজের, সেখানে কিন্তু আমরা আরও অন্যান্য ধরনের কিন্তু রিপোর্ট পাবো। এখানে দেখুন পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম দেওয়া আছে, স্কিম ডিটেলসে যদি আপনারা আসেন নিচের দিকে আসার পরে, তো এখানে দেখুন পাইপ দিয়ে কোন কোন জায়গায় পানীয় জলের পরিষেবা দেওয়া হয়েছে তার লিস্টও কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই পেজে এলে বা এইভাবে যদি আপনি সার্চ করেন আপনার গ্রাম পঞ্চায়েতে সমস্ত পানীয় জলের যে পরিষেবা দেওয়া হয়েছে সরকার থেকে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এবার আপনি এখান থেকে চেক করে আপনি দেখে নিতে পারেন ঠিক সেই জায়গায় বা সেরকমভাবে আপনার গ্রামে আদৌ পানীয় জলের পরিষেবা দেওয়া হচ্ছে কি না। তো আপনি যদি উপরের দিকে আসেন, এখানে একটি প্রিন্ট অপশন আপনি পাবেন, আপনি জাস্ট সেই প্রিন্ট অপশনের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এটিকে সেভ করে রাখতে পারেন এবং সেভ করার পর আপনারা কোনো কম্পিউটার সেন্টার অথবা কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং আপনারা সমস্ত রিপোর্ট চেক করে নিতে পারেন। বন্ধুরা, এটাই ছিল আজকে আপনাদের জন্য গাইড ভিডিওতে। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান,
তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।